নমস্কার, মেঘলা সোয়াবিয়ান প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত। সামনে দুর্গাপূজা চলে এসেছে, আর একদম দেরি নেই। উৎসবের খাওয়া দাওয়ার আজকে তৃতীয় পর্বে আমি আপনাদের সামনে এসে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি কোকোনাট মিল্ক রাইস পোলাও বা নারকোল দুধ দিয়ে পোলাও তৈরি। এটা মূলত সাউথ ইন্ডিয়ান ডিশ, ঘন নারকোলের দুধ আর অল্প কিছু ভেজিটেবল দিয়ে এটা বানানো হয়। এটার স্বাদ অন্যান্য পোলাও থেকে সম্পূর্ণ অন্যরকম, এবং স্বাদ এবং গন্ধ দুটোই যেমন সুন্দর, স্বাস্থ্যকরও বটে, কারণ নারকেলের দুধে জানি আমরা নানা রকম হেলথ বেনিফিটস আছে। এটা তৈরি করা খুব সহজ, যদি আগে থেকে একটু ভেজিটেবল কেটে রেখে দেওয়া যায় বা নারকেলের দুধটা বানিয়ে নেওয়া যায় বা কিনে আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে এটা খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলা যায়। বাড়িতে ব্যস্ততার দিনে যদি গেস্ট আসে অথবা যে কোনো উৎসবের দিনে, বটলাক পার্টিতে বা পিকনিকে আপনারা এটা অতি সহজেই বানিয়ে ফেলে সবাইকে পরিবেশন করতে পারবে। তাহলে চলুন দেরি না করে এবারে রান্নাটা আমি শুরু করি। আমি কি করে রান্নাটা করি তাহলে আপনারা আমার সঙ্গে দেখুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। কোকোনাট মিল্ক রাইস পোলাও বানাতে আমি যে সমস্ত উপকরণ ব্যবহার করব সেগুলো আমি এখানে রেখে দিয়েছি, আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, কয়েকটা কাজু বাদাম, 10-12টা কাজু বাদাম আমি নিয়েছি, অল্প বিনস কুচি করে নিয়েছি, অল্প গাজর কুচি করে নিয়েছি, অল্প কড়াইশুঁটি নিয়েছি, আর গার্নিশিংয়ের জন্য একটু ধনে পাতা কুচিয়ে রেখেছি, আর দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো একটা আদার টুকরো, আর 3 কোয়া রসুন রেখেছি। এটাকে আমি মিক্সিতে একটু ক্র্যাশ করে নেবো, পেস্ট ঠিক নয়, একটু ক্র্যাশ করে নেব। আর ফোড়নের জন্য নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, 3-4টে এলাচ, 4টে লবঙ্গ, আর 1 ছোট টুকরো ডালচিনি, আর 1টা কারি পাতা। আর আমি বাসমতি চাল নিয়েছি, এই কাপের 1 কাপ, মানে 200 গ্রামের মতো হয়েছে। এটাকে আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। আমি এই কাপের 1 কাপ নারকোলের দুধ নিয়েছি, আর এই কাপের মাপেরই 1 কাপ জলও আমি ইউজ করব। আমি কাঁচা লঙ্কা, আদা আর রসুনের টুকরোটাকে একটু মিক্সিতে এইভাবে ক্র্যাশ করে নিয়েছি, পুরো পেস্ট নয়, একটু আধ ভাঙা মতো করে নিয়েছি। এবারে কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা সাদা তেলেই করব। তেলটা একটু গরম হতেই আমি জিরে, তারপর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। ফোড়নগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আপনারা যদি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজ এবং রসুনটাকে আপনারা স্কিপ করে দিতে পারেন। পেঁয়াজটাকে একটু ভালো করে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভালো গন্ধ বেরোনো অবধি ভাজতে হবে। আপনারা যারা কারি পাতার গন্ধ পছন্দ করেন না বা আপনাদের কাছে কারি পাতা নেই, তারা কারি পাতার পরিবর্তে তেজপাতাও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি ক্র্যাশ করে রাখা রসুন, আদা আর কাঁচা লঙ্কা। তেলে ভালো করে এটাকে একটু নেড়ে ভেজে নিতে হবে। আদা লঙ্কা রসুন ভাজবার পর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটাকেও একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেজিটেবল গুলো, প্রথমে বিনস, গাজর এবং কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। ভেজিটেবল গুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে।
ভেজিটেবল ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভিজিয়ে রাখা চাল জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা এই রান্নাটা কড়াইয়ের পরিবর্তে প্রেশার কুকারেও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু জলের মাপটা একটু কম দিতে হবে। আমি এক কাপ নারকলের দুধ আর এক কাপ জল ব্যবহার করব, আপনারা সেক্ষেত্রে জলটাকে এক কাপের পরিবর্তে হাফ কাপ ব্যবহার করবেন যদি আপনারা এটা প্রেশার কুকারে রান্না করেন। এবারে চালটা দেওয়ার পরে ভালো করে এটা একটু নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নেব। চালটা আমি নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ঘন নারকলের দুধ। নারকলের দুধটা দেওয়ার পরে ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ওই কাপের মাপেরই এক কাপ জল। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে যে কাপের মাপে আপনারা চাল নেবেন সেই কাপের মাপেই কিন্তু জল আর নারকলের দুধটাকে মেপে দেবেন। এবারে জল এবং নারকলের দুধটা দেবার পর ভালো করে চালের সঙ্গে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এটা ফুটে উঠলে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। চালটা ফুটে উঠেছে, একটু নেড়ে দিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিটের মতো এটাকে প্রথমে রান্না হতে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা খুলে একবার একটু দেখে নেব। একটু এখনো জল আছে তাই আবার এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। একটু নেড়ে দিলাম। আবার 2-3 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিলাম। ঢাকনা খুলে এবার একটু নেড়ে দেখে নিতে হবে জলটা শুকিয়ে গেছে কিনা। এবারে জলটা পুরো সেদ্ধ হয়ে জল শুকিয়ে গেছে, এভাবে একটু এবারে আলতো হাতে এটাকে নেড়ে দিতে হবে। পোলাওটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে এটাকে আরো 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটা কিন্তু আমি অফ করেই তবে ঢাকা দেব। তিন থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এবারে আমি একটা পাত্রে এটাকে আমি তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাকে জানাবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার ভিডিওগুলো দেখতে পাবেন। আর এই রেসিপিটা কিন্তু আপনারা নিরামিষ করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজ এবং রসুন আপনারা বাদ দিয়ে দিতে পারেন। আর এটার জন্য আপনারা যে কোনো ভেজ বা নন ভেজ কারি দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। আমি উপর থেকে একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করলাম। আর কোনো কারি ছাড়াও কিন্তু এটা শুধুমাত্র স্যালাড এবং রায়তা দিয়েও আপনারা পরিবেশন করতে পারেন। উৎসবের দিনে আপনারা এটা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে আপনাদের প্রিয়জনদের পরিবেশন করবেন। আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, ভালো থাকবেন।